পর স্বাগত। এখন খবর বিস্তারিত, আবার ভারত ও বাংলাদেশের সম্পর্কে একটি উদাহরণ প্রকাশ এলো। বহু বছর ধরে ত্রিপুরা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন 6 জন বাংলাদেশিকে ভারত সরকার ও বাংলাদেশ হাই কমিশনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার আখাউড়া চেকপোস্টে এই 6 জনকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আবারও ভারত ও বাংলাদেশের সুসম্পর্ক একটি উদাহরণ প্রকাশ্যে এলো। আজ থেকে বহু বছর আগে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে 6 জন মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতে এসে পড়ে। এরপর পুলিশের মাধ্যমে এদের মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। বহু বছর ধরে ত্রিপুরার নরসিংগড়স্থিত মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিল 6 জন। বহু তৎপরতার পর অবশেষে ভারত সরকার এবং বাংলাদেশ হাইকমিশন যৌথ উদ্যোগে বৃহস্পতিবার আখাউড়া চেকপোস্ট 3 জন মহিলা ও 3 জন পুরুষকে ভারত থেকে বাংলাদেশে তাদের পরিবারের হাতে তুলে দিল হাসপাতাল কর্তৃপক্ষ। নিজের পরিবারের লোকজনদের কাছে পেয়ে তারা খুব খুশি, সর্বত্র এখন খুশির বাতাবরণ। এদিন আখাউড়া চেকপোস্টের নরসিংগড়স্থিত মানসিক হাসপাতালে চিকিৎসক ও নার্সরাও উপস্থিত ছিল। এদেরকে নিজ নিজ পরিবারের হাতে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আবারও দুর্দেশের মধ্যে সম্পর্ক মজবুত হলো। আজকে দেখো, অনেক বছর আগে ওরা বর্ডার পাস হয়ে ইন্ডিয়াতে চলে আসছে, তো পুলিশের মাধ্যমে আমরা ওইখানে ডক্টরের মাধ্যমে অ্যাডমিশন করিয়েছি মডার্ন সাইকিয়াট্রিক হসপিটালে। হসপিটাল করার পরে ডক্টরটার মেডিকেশান দিয়েছেন, আমরা ওনার ডিরেকশন অনুসারে নার্সিং পরিষেবা দিয়েছি, আমি একজন স্টাফ নার্স। পরিষেবা দেওয়ার পরে ওরা যখন সুস্থ হয়েছে, তখন ওদের সঙ্গে কাউন্সিলিং করে আমরা বুঝতে পেরেছি যে ওরা বাংলাদেশের। তখন আমরা ডক্টর এইচওডি স্যার ওনার মাধ্যমে, লিগেল সেলের মাধ্যমে, আমাদের গভর্নমেন্ট ত্রিপুরা গভর্নমেন্টের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ওদের যোগাযোগ করা হয়েছে। তখন ওদের বাড়ির লোকের সঙ্গে ওদের ভিডিও কলিংয়ে অনেক কথাবার্তাও হয়েছে, ওদের ইন্ট্রোডাকশান ওরা জেনেছে যে ওদের বাড়ির লোককে দেখেছে। তারপর সব কিছু অফিসিয়াল ফর্মালিটিস সম্পূর্ণ করে আজকে আমাদের এইচওডি স্যার ওদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ডক্টর এবং আমরা যারা স্টাফ আমরা ওদেরকে নিয়ে এসেছি আখাউড়া চেক। আপনার নামটা কি? আমার নাম অঞ্জনা ঘোষ। কি করেন? আমি স্টাফ নার্স। কজন আছে এখানে? 6 জন, 3 জন পুরুষ 3 জন মহিলা। তারা কি সবাই বাংলাদেশে ছিল? সবাই বাংলাদেশে। ডক্টর ম্যাডাম, সবচেয়ে বেশি কতদিন ছিল? সবচেয়ে বেশি আলপনা 2010 এডমিশন হয়েছিল, এখন 2021। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার অত্রিপুরা 10,323 ভিত্তিমায় শিক্ষক সংগঠন উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি মানিক সাহা এবং রাজ্য প্রভারী বিনোদ চনকর সহ অন্যান্যরা। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নং প্রেক্ষাগৃহে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়। অল ত্রিপুরা 10,323 ভিক্টিমাইজ শিক্ষক সংগঠনের উদ্যোগে হয় এই সাংগঠনিক সভা। এদিন আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি মানিক সাহা এবং বিজেপি রাজ্য প্রভারী বিনোদ শুনকর সহ অন্যান্য নেতৃত্বরা। অনুষ্ঠানে বিজেপি রাজ্য প্রভারী বিনোদ শুনকর জানায়, 10,323 শিক্ষক শিক্ষিকাদের সমস্যা আমি দীর্ঘদিন ধরে নিয়মিত শুনছি, কিন্তু আজ তিনি নিজ চোখে তা প্রত্যক্ষ করলেন, এটা অত্যন্ত দুঃখের বিষয়। আপ শিক্ষক কি 2,323 শিক্ষক হ্যাঁ, इनकी समस्या मैं लगातार सुनता रहा हूं, लेकिन आज प्रत्यक्ष रूप से महसूस करने का, देखने का जो अवसर डॉक्टर मानिसा जी ने दिया है, निश्चित रूप से मैं उनका आभार व्यक्त करूंगा, क्योंकि मैं यहाँ आके जो चीज अनुभव कर रहा हूं, मैं भी आपके साथ भाव हूं। शायद मैं यहां पर नहीं आता तो मैं उतना भावता से आपके साथ जुड़ नहीं पाता, लेकिन मैं पूरी जिम्मेदारी के साथ कह सकता हूं, किसी भी व्यक्ति के लिए, किसी भी पराजित दल के लिए या राजनीतिक विषय हो सकता है, लेकिन मैं अपने दल की ओर से, अपने सरकार की ओर से और अपने राजनीतिक जीवन के अनुभव के आधार पर कह सकता हूं, ये हमारे लिए राजनीतिक विषय नहीं है। ये दुख, पीड़ा और संवेदनशील का विषय है।
भारतीय जनता पार्टी का कोई भी कार्यकर्ता या किसी भी आप में से बहुत सारे भी कार्यकर्ता होंगे, उनकी जो पहली शिक्षा और इच्छा है केवल इस बात पर होती है कि हम चुनाव के समय एक राजनीतिक दल के रूप में अवश्य काम करते हैं, लेकिन बाकी समय समाज की समस्याओं को लेकर, समाज में चल रही स्थिति परिस्थिति को लेके हम लोग संघर्षशील रहते हैं, समाज की समस्याओं के समाधान के लिए प्रयास करते हैं और उसका जीता जागता उदाहरण है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। राजधानी राधा माधव जी मंदिरे 223वां महाशिवरात्रि आयोजन करा हुआ है। বৃহস্পতিবার রাত 10টা থেকে শুরু হবে ঐতিহ্যবাহী রাস উৎসব, এবছর 223তম মহারাজ উৎসব। আর এই রাজ উৎসব উপলক্ষে রাজধানীর রাধা মাধবজি মন্দিরে মেলারও আয়োজন করা হয়েছে। দুদিন ব্যাপী চলবে এই মহারাস উৎসব। আজ রাত 8টায় কীর্তনপালার মধ্য দিয়ে রাস উৎসবের সূচনা হবে, এরপর 10টায় শুরু হবে মূল রাস অনুষ্ঠান, তা চলবে শুক্রবার ভোর 4টা পর্যন্ত। প্রসঙ্গত, 1902 সাল থেকে এই রাধা মাধবজির মন্দিরে রাস উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। মহারাজা রাধাকিশোর মাণিক্য এই মন্দিরটি তৈরি করেছিলেন, সেই থেকে এখানে রাস উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। এটি শুধুমাত্র মণিপুরীদের উৎসব নয়, পাহাড়ি বাঙালি সকলেরই উৎসব। প্রত্যেক বছরও নয়, এবছরও আমাদের রাধা মাধবজি মন্দিরের ঐতিহ্যবাহী মহারাস উৎসব অনুষ্ঠিত হবে। এবছর দুই দিনব্যাপী মহারাস উৎসব, 17ই নভেম্বর আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, রাধানগর মণিপুরী যুব সমাজ কমিটি এবং তথ্য সংস্কৃতি পর্যটন দপ্তরের সহযোগিতায় একটি কালচারাল অনুষ্ঠান হয়, এবং 18ই নভেম্বর রাত 8টায় কীর্তনপালা শুরু হয় এবং রাত 10টায় মহারাস উৎসব শুরু হয় এবং এটা ভোর 4টা অবধি থাকে। আমাদের এই রাস বিগত 1902 খ্রিস্টাব্দে থেকে মহারাজা রাধাকৃষ্ণ মাণিক্য ইনি মন্দিরটি নির্মাণ করেছিলেন, তা থেকে এখন পর্যন্ত 223তম মহারাস উৎসব চলছে। এটা শুধু মণিপুরী সম্প্রদায়ের নয়, এটা জাতি উপজাতি সবাই এখানে মিলিত হয় এবং মেলার সমাগম হয়। তাই প্রত্যেক বছরও নয়, আমরা যতটুকু পারি এইভাবে আমরা এই উৎসবটাকে চালিয়ে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অন্যান্য বছরে এবছরও পয়লা অগ্রহায়ণ রাজধানীর দুর্গাবাড়িতে আয়োজন করা হয় মা কাত্যায়নী দেবীর পুজো। বৃহস্পতিবার মা কাত্যায়নী দিবসের প্রথম পূজা। প্রতি বছর পয়লা অগ্রহায়ণ এই পূজার আয়োজন করা হয়ে থাকে রাজধানীর দুর্গাবাড়িতে। পয়লা অগ্রহায়ণ থেকে 3রা অগ্রহায়ণ পর্যন্ত মোট 3 দিন চলবে এই পূজা। এরপর আগামী রবিবার মার দশমী হবে এই দশমী ঘাটে। মূলত রাজধানীর দুর্গাবাড়িতে কার্তিক মাসের সংক্রান্তির দিন শুরু হয় এই পূজা। মহারাজা পারীক্ষিত দ্বাপর যুগে এই পূজাটি করেছিলেন কার্তায়ন ঋষির আদেশে, সেই থেকে চলে আসছে এই পুজো। এদিন ধর্মীয় নিয়ম নীতি মেনে ঐতিহ্যবাহী কাত্যায়নী দুর্গাপুজো শুরু হয় দুর্গাবাড়িতে। পুজোতে ভক্তদের সমাগম ঘটে। মার কাত্যায়নী দিবসের প্রথম পূজা অগ্রহায়ণের 1 তারিখ থেকে শুরু হয়। অগ্রহায়ণের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 3 দিবস পূজা হবে। রোববার মার দশমী, বিজয়া দশমী হবে দশমী ঘাটে। আমরা যতটুকু জানতে যে মানে একবার মানে চৈত্র মাসে একটা দুর্গা পূজা হয়, বাসন্তী পূজা, এটা কার্তিক মাসের সংক্রান্তির দিন শুরু হয়। মহারাজা পরীক্ষিত দ্বাপর যুগে এই পূজাটা করেছিলেন কাত্যায়ন ঋষির আদেশে, তখন থেকে চলে আসছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এবার সোনাহরা নগর পঞ্চায়েত এলাকায় শাসক দলের নির্বাচনী প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় ক্রমশ উত্তেজনা বিরাজ করছে এলাকায়। প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ শাসক দলের, বিজেপির প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ উঠল। দুষ্কৃতীরা রাতের আধারে প্রচার সজ্জা নষ্ট করে, বিজেপির অভিযোগ। নগর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচার সজ্জা নষ্ট করে দেয় দুষ্কৃতীরা। সোনামুড়া নগর পঞ্চায়েতের সামনে বিজেপির সাজিয়ে রাখা প্রচার সজ্জাগুলিকে ভেঙে রাস্তায় ফেলে দেয় কে বা কারা। যে প্রচার সজ্জাগুলি, এই যে ফ্ল্যাগ পোস্টারগুলা, এগুলা ভেঙে চুরমার করে দিয়েছে, ভ্রহণ্ঠিত করে দিয়েছে। আসলে এই ত্রিপুরাতে যারা সন্ত্রাস করে, যারা উচ্ছৃঙ্খল করে, তাদেরকে আসলে ছাড় দেওয়া হবে না, আমরাও তাদেরকে ছাড় দেবো না। আমরা আইনের মাধ্যমে তাদের এই বিচার আমরা চাই, যারা যারা অন্যায় করেছে, যারা যারা এই দুষ্কৃতি করেছে। ব্যুরো রিপোর্ট।
খবর ত্রিপুরা। নবম ও একাদশ শ্রেণীর 80 নম্বর পরীক্ষা প্রত্যাহার করে তার 40 নম্বর পরীক্ষা নিতে হবে এই দাবিতে শিক্ষা ভবনের সামনে NSUIR উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন করলো ছাত্রছাত্রীরা। নবম ও একাদশ শ্রেণীর 80 নম্বরের পরীক্ষা প্রত্যাহার করে তার 40 নম্বরের পরীক্ষা নিতে হবে এই দাবিতে বৃহস্পতিবার শিক্ষা ভবনের সামনে ছাত্রছাত্রীদের নিয়ে ধর্ণায় বসল NSUI ছাত্র সংগঠন। এর পূর্বে NSUI ছাত্র সংগঠন রাজ্য শিক্ষা দপ্তরকে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিল, কিন্তু 48 ঘন্টা সময় পেরিয়ে গেলেও দপ্তর কোনো সদুত্তর না পাওয়ায় বৃহস্পতিবার শিক্ষা ভবনের সামনে ধর্ণায় বসল ছাত্রছাত্রীরা। তাদের দাবি একটাই, পরীক্ষা হবে 40 নম্বরে। এদিন এই ধর্ণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন NSUI রাজ্য সম্পাদক সম্রাট রায়। জানায় শিক্ষা দপ্তর এখনও শীত ঘুমে আছে, এক এক ধরনের সিদ্ধান্ত নিচ্ছে সারা রাজ্য। ছাত্রছাত্রীদের সমস্যা এটা, এখন শিক্ষা দপ্তর থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত এই ধর্ণা কর্মসূচি চলতে থাকবে। আমাদের দাবি না মানা হলে এই আন্দোলন বৃহত্তর রূপ নেবে বলে হুঁশিয়ারি দেয় ছাত্রনেতা সম্রাট রায়। অনেক ছাত্ররা, আরো ছাত্ররা আসবে, আপনারা মনে রাখবেন, অনেক অনেক ছাত্ররা আসছে বিভিন্ন জায়গা থেকে, ছাত্রদের প্রেশারও ক্রিয়েট করা হচ্ছে। আমাদের আন্দোলন কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে, আমরা আছি, লড়াই চলবে এখানে। আমাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে, নাহলে আমরা বসলাম। প্রতিশ্রুতি দিতে হবে যে 40 মার্কের পরীক্ষা নিচ্ছে সারা ত্রিপুরার সমস্যা মনে রাখবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দপ্তর গাভীরতে যোগাযোগ বিচ্ছিন্ন গোকুলপুর ADC ভিলেজ NC পাড়া সহ বিস্তীর্ণ এলাকায় প্রতিবাদে হালাই চড়ায় সড়ক অবরোধে বসে স্থানীয়রা। PWD দফতরের গাফিলতিতে যোগাযোগ বিচ্ছিন্ন গোকুলপুর ADC ভিলেজ NC পাড়া সহ বিস্তীর্ণ এলাকা প্রতিবাদে হালাই ছড়ার সড়ক অবরোধ করল স্থানীয়রা। ঘটনাস্থলে কৈলাসহর থানার পুলিশ, TSR সহ PWD দফতরের আধিকারিকরা। জানা যায় যোগাযোগের বিকল্প ব্যবস্থা না করে হালাই ছড়া এলাকায় গোলকপুর ADC ভিলেজ ও সংশ্লিষ্ট এলাকায় যান চলাচলের একমাত্র সেতুটি মেরামতের কাজ শুরু করে PWD দফতর, কিন্তু দীর্ঘ 12 দিন অতিক্রান্ত হওয়ার পরও কাজের কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ শুরু হয় স্থানীয়দের মধ্যে। একমাত্র যোগাযোগের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা নিতে আসা সমস্ত ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছে স্থানীয়রা। একই সাথে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়িও প্রবেশ করতে পারবে না সংশ্লিষ্ট গ্রামে। দুপুর 2 পর্যন্ত অবরোধ চলেছে এলাকায়, স্থানীয়রা তাদের দাবিতে অনড়। তাদের দাবি, বিকল্প যোগাযোগের ব্যবস্থা করে সেতু মেরামত করতে হবে। আমরা বিগত এই হালাইছড়া এই ব্রিজ খোলা হয়েছে 10-12 দিন, আমরা পঞ্চায়েতে কোনো জানানো হয়েছি না, প্লাস ওই কোনো মাইকিং করা হয়েছে না। আমরা যাবার আবার কষ্ট, আমরা ড্রাইভার তারাও কষ্ট, স্টুডেন্ট কষ্ট। আমরা একটা বাই রুট মানে তাড়াতাড়ি করতে হলে আমরা চাই, আর পরে আমরা যে কোনো হসপিটাল বা অ্যাম্বুলেন্স বা একটা ঘর বা যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমরা ফায়ার ব্রিগেড আইতে আমরা রাস্তা নাই, বিকল্প নেওয়া হয়েছে না বা PWD ডিপার্টমেন্ট। আমরা এই কারণে আজকে আজকে 18 তারিখ আজকে বৃহস্পতিবার আমরা রুট ব্লক করা হয়েছে। আমরা 10 দিন পর্যন্ত আমরা অপেক্ষা করছি। সবাই নমস্কার, ধন্যবাদ। কন্ট্রাক্টর কি কইছে আপনারা 10 দিন যে অপেক্ষা করছেন? আমরা কন্ট্রাক্টর কবা হয়েছি না, আমরা করছি, আমরা জনসাধারণ হিসাবে করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর কাকরাবন রোডে কাকরাবন দিক থেকে আসা একটি বাইক TR03F8245 নম্বরের বাইকটি উদয়পুরের দিকে আসার সময় হঠাৎ জামজুরি বাজারের গ্রামীণ ব্যাংকের সামনে আসা মাত্রই একটি গরু সামনে এসে পড়ে সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে বাইক সহ বাইক চালক অজয় ভদ্র নামে ওই লোকটি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কাকরাবন অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে গোমতি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অজয় ভদ্রের বাড়ি নাকি খিলপাড়া এলাকায়।
পিতা মাখন ভদ্র। কাটরাউন ফায়ার সার্ভিস থেকে আইছি, আমরা রামজিবাদ থেকে কল করছে যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আয়া দেখলাম যে এক ভদ্রলোক মানে গরুর লোক নাকি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে। আমরা রিকভারি করে তাহলে আমরা ছোটো গাড়ি আইছে আর কি ফায়ার সার্ভিস থেকে ওইখানে আমরা দিয়ে দিচ্ছি। আমরা যে তারা এখনো কেমন হসপিটালে পৌঁছাই দিয়েছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শিক্ষিকা বদলির প্রতিবাদে রাস্তা অবরোধে বসল ছাত্রছাত্রীরা। শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধ করলো ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের একমাত্র বিজ্ঞান শিক্ষিকাকে বদলির প্রতিবাদে এই রাস্তা অবরোধ জানা যায়। বিজ্ঞান শিক্ষিকা রীনা সরকারকে বদলির প্রতিবাদে সকাল 8টা থেকে বক্সনগর সোনামুড়া আসার মূল সড়ক অবরোধ করলো বাগবের এসবি স্কুলের ছাত্রছাত্রীরা। ঘটনা কলমচোড়া থানাধীন বাগবের এলাকায়। তাদের দাবি, শিক্ষিকাকে পুনরায় এই স্কুলে ফিরিয়ে আনতে হবে, তা না হলে তারা রাস্তা অবরোধ ছাড়বে না। পরে এলাকার গ্রাম প্রধান ছাত্রছাত্রীদের বিষয়টি নিয়ে আশ্বস্ত করেন এবং রাস্তা অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা। কি পড়াচ্ছ তোমরা রে? কি পড়াচ্ছ? তোমরা কোন স্কুলে? কোন ম্যামকে নিয়েছে? কোথায় নিয়েছে? এখন তোমরা কে চাও? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। একই বাড়িতে দুবার চুরির ঘটনা আতঙ্কিত গোটা পরিবার। ঘটনা উদয়পুর মহারানী পুলিশ ফাঁড়ির অধীনে হীরাপুর এলাকায়। দুবার চুরির ঘটনায় আতঙ্কিত গোটা পরিবার। ঘটনা উদয়পুর মহারানী পুলিশ ফাঁড়ির অধীন হীরাপুর এলাকায়। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। জানা যায়, বুধবার গভীর রাতে মহারানী হীরাপুর এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দত্তর বাড়িতে ঢুকে প্রচুর রাবার সিট চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ব্যাপারে বিশ্বজিৎ বাবু এবং ওনার স্ত্রী জানান, গত দু মাস আগেও একবার ঘরের বারান্দার গ্রিল ভেঙে প্রচুর পরিমাণে রাবার সিট চুরি করেছিল চোরের দল। পুনরায় বুধবার রাতে চুরির ঘটনাটি ঘটে। আর এই ঘটনায় বৃহস্পতিবার মহারানী পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান বিশ্বজিৎ বাবু। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। গত দুই মাস আগে আমরা গিল ভাঙ্গা এই তালা খুললা রাবার লইয়া গেছে গা। এরপরে দিয়া আবার ওখানে গতকাল রাত্রে এই রাবার সিট, অনেকটি রাবার সিট লইয়া গেছে গা। প্রায় 25টা সিট পুরো সিটটি লইয়া গেছে গা। এমন কয়েকদিন পরপর এমন ঘটনা, বাড়ি মিদে এইটা থাকে না সেইটা থাকে না। এরপরে পুলিশের কাছে আজকে যারা ওই কমপ্লেন করছে তারা এখনো আইসে না, এই তারা আইবকে অক্ষণে আইসে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এবার সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকায় শাসক দ্বারা নির্বাচনী প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় ক্রমশ উত্তেজনা বিরাজ করছে এলাকায়। প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ শাসক দলের। বিজেপির প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ উঠল। দুষ্কৃতীরা রাতের আধারে প্রচার সজ্জা নষ্ট করে। বিজেপির অভিযোগ, নগর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচার সজ্জা নষ্ট করে দেয় দুষ্কৃতীরা। সোনামুড়া নগর পঞ্চায়েতের সামনে বিজেপির সাজিয়ে রাখা প্রচার সজ্জাগুলিকে ভেঙে রাস্তায় ফেলে দেয় কে বা কারা। যে প্রচার সজ্জাগুলি, এই যে ফ্ল্যাগ পোস্টারগুলো, এগুলো ভেঙে চুরমার করে দিয়েছে, বলহন্তিত করে দিয়েছে। আসলে এই ত্রিপুরাতে যারা সন্ত্রাস করে, যারা উশৃঙ্খল করে, তাদেরকে আসলে ছাড় দেওয়া হবে না। আমরাও তাদেরকে ছাড় দেব না। আমরা আইনের মাধ্যমে তাদের এই বিচার আমরা চাই, যারা যারা অন্যায় করেছে, যারা যারা এই দুষ্কৃতি করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পারিবারিক কলহের গুরুতর আহত তিন ব্যক্তি। ঘটনা উদয়পুর রাধাকৃষ্ণপুর থানাধীন রাজারবাগ স্কুল সংলগ্ন এলাকায়। ধারালো দায়ের কূপে আহত তিনজন। একই এলাকার বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশী দুই ব্যক্তির দায়ের কূপে গুরুতর জখম তিনজন। চাঞ্চল্যকর এই ঘটনা বুধবার রাত আনুমানিক 11টায় উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন রাজারবাগ স্কুল রোড এলাকায়। আহতরা হলেন জীবনকৃষ্ণ ব্রহ্ম, পাপাই ব্রহ্ম এবং প্রাণদীপ নাগ। আহতরা প্রথমে ত্রিপুরা সুন্দরী হাসপাতালে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা করে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। পরে রাধাকিশোরপুর থানায় একটি মামলা দায়ের করে বর্তমানে তারা গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে রাধাকিশোরপুর থানার পুলিশ। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। জানা যায়, তাদের দুই পরিবারের মধ্যে বেশ কয়েকদিন ধরেই ঝগড়া ছিল। পরে এলাকার ক্লাবে মঙ্গলবার তাদেরকে মীমাংসার মাধ্যমে মেলানো হলেও বুধবার তার ব্যতিক্রম চিত্র দেখা দেয়।
আহতদের অভিযোগ, বিপ্লব নাম এবং নির্মল নাম বাবা ছেলে মিলে প্রাণদীপ নামকে বেধড়ক মারতে শুরু করে। তখন এই ঘটনার খবর পেয়ে মেয়ে জামাইকে বাঁচাতে জীবনকৃষ্ণ বর্ম ছুটে গেলে তিনিও সেখানে আহত হয়। পরে এই রেশের জেরে প্রাপাই ব্রহ্ম ঘরের ভিতরে ছিল, এখন ঘরের ভিতরে ঢুকে পাপাইয়ের পায়ের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় অছরে রক্ত পড়তে থাকে। অপরদিকে অভিযুক্ত নির্মল নামের স্ত্রীর অভিযোগ, পাপাই ব্রহ্ম এবং তার বোন জামাই মিলে প্রথমে আক্রমণ চালায়, পরে তারা নাকি আতঙ্কে হতভম্ব হয়ে পড়ে এবং তাদের ঘরের জানালা ভেঙে ফেলা হয়, এমনটাই অভিযোগ করেছে নির্মল নামের স্ত্রী। এদিকে এই ঘটনার প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য নির্মল নামকে থানায় নিয়ে যায় রাধাকিশোরপুর থানার সাব ইন্সপেক্টর বকুল জয় রিয়াং। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আমার লোকে আগের থেকে আমার বোন জামাইরা ভয়ভীত করছে, হ্যাঁ কল রেকর্ডিং আছে, হ্যাঁ আমার বোন জামাইরা ফোন করে সেরকম যাওক, আমার বোন জামাইয়ের লোকে যে কোনো ব্যাপার আমার নিজের পারিবারিক ব্যাপার, 7% লোক তো কোয়ানোর দরকার নাই, হ্যাঁ আমার বোন জামাইরা ভয়ভীত করছে। আজকে হ্যাঁ আমার বাড়িতে আইয়া আমার সবাই রাম দাও দিয়ে কোবাইছে। কে কোবাইছে? বিপ্লব নম আর নির্মল নম। কি কারণে? এই তো এই আমার গুঞ্জামের বক্সে একটা কলকাতার লোক টকজক করছে, ভয়াবেদ্য করছে, এই কারণে। কোন জায়গায় বাড়ি? হ্যাঁ আমার বাড়ি তো রাজারবাগ। রাজারবাগ এ কোবাইছে? হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতে এসে কোবাইছে। বিপ্লব নমর নাম কি? তা বিপ্লব নম, হ্যাঁ বাবার নামের নির্মল নম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শহরতলির প্রতাপগঞ্জস্থিত স্কুল থেকে এক 7.5 বছরের ছাত্রীর নিখোঁজ ঘটনায় খানিক সময়ের জন্য এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বৃহস্পতিবার সকালে শহরতলির প্রতাপগঞ্জ স্থিত সুভাষনগর স্কুল থেকে এক 7.5 বছরের ছাত্রীর নিখোঁজের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে ঘটনার প্রায় 2 ঘন্টা পর ওই ছাত্রীটিকে নিজ এলাকা থেকেই উদ্ধার হয়। নিখোঁজ হয়ে যাওয়া ছাত্রীর মার কাছ থেকে জানতে পায় স্কুল ছুটির পর সে তার বান্ধবীর বাড়িতে বান্ধবীর সঙ্গে খেলা করছিল, পরে বান্ধবীর মা এসে তাকে রাস্তায় ছেড়ে দিয়ে গেছে বলে জানায়। তো আমরা তো জানাশোনা করে সবখানে জিটি এন্ট্রি করাইলাম, সাংবাদিক খবর দিলাম, সব কিছুই হইলো। এর মধ্যে স্কুলও সব দিক খোঁজাখুঁজি করছি যে বাচ্চা পাওয়া যাইতেছে না। 6:30 সময় বাচ্চারা মানে স্কুল ছুটি হওয়ার পরে 12:10 বাচ্চারা পাওয়া যাইতেছে না। ইন দি মিনটাইম একজন লোক দেখা যাইতেছে যে বাচ্চারা ওই দিক থেকে আইতাছে, ঠিক আছে, স্কুলের অপর পাশের একটা রাস্তা থেকে বাচ্চাটা আইতাছে। বাচ্চাটারে জিজ্ঞেস করলাম, তুমি কই আসিলা? কয় আমার বান্ধবী বান্ধবীর বাড়িতে লয়ে গেছে। তো বান্ধবীর বাড়িতে গিয়ে এতক্ষণ সময় তুমি কী করছো? কইছে আমি বান্ধবীর বাড়িতে এতক্ষণ সময় গিয়ে বান্ধবীর সঙ্গে রান্নাবাটি খেলছি। তো তুমি যে 12:00-2 ঘন্টা সময় এখানে হয়েছে, বান্ধবীর মা কিছু কইছে না? কইছে আমার এক্ষণ আইনা সেরা ওই জায়গা ছেড়া দেওয়া গেছে। তো বাচ্চারার মারও তো উচিত আসিল যে বাচ্চাটা যখন গেছে একা একা আমি বাচ্চাটার বাড়ি অবধি পৌঁছাই দিয়া যাই, তারা ওই রাস্তার মধ্যে ছাড়াই দিয়েছে। এখন আমরা বাচ্চাটারে নিয়ে ওই বাচ্চাটার বয়স কত? বাচ্চার বয়স 7.5 বছর। স্কুল থেকে কিভাবে গেছে? স্কুল ছুটি হওয়ার পরে ওই বান্ধবীর সাথে বান্ধবীর বাড়িতে গেছে। বাড়িতে না গিয়ে এসে দেখে বাচ্চা না। এরকম আরো ঘটনা বলতে আগে একটা হইছিল, এই তো 4-5 দিন আগে একটা বলা তেলামুরা রেল স্টেশন থেকে আনছে। কিছুদিন আগে একটা ছেলে রেল স্টেশন থেকে আনা হইছে, ক্লাস 9-এ পড়ে ছেলেটা। বিআরও রিপোর্ট, খবর ত্রিপুরা। সামাজিক অবক্ষয়ের আরো একটি জ্বলন্ত দৃষ্টান্ত উঠে হলো বিরোনিয়ার রামকৃষ্ণ কলোনি এলাকা থেকে। সামাজিক অবক্ষয়ের একটি জ্বলন্ত দৃষ্টান্ত উঠে এলো দক্ষিণ জেলা বিলোনিয়ার রামকৃষ্ণ কলোনি এলাকা থেকে। দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে রামকৃষ্ণ কলোনি স্থিত এলাকায় মৃত ইন্দ্র বৈদ্যের বাড়িতে দীর্ঘদিন যাবৎ এক মহিলা ভাড়াটের চারিত্রিক কুকৃতিকে নিয়ে বুধবার সন্ধ্যায় ক্ষিপ্ত হয়ে ওঠে পাড়া প্রতিবেশীরা। বহিরাগতদের আনাগোনা দেখতে পেয়ে আজ সন্ধ্যায় পাড়ার যুবক এবং মহিলারা সুযোগ বুঝে হাতে নাতে পাকড়াও করে ভাড়াটিয়া মহিলাসহ আরও এক যুবক এবং মহিলাকে। পারিবারিক সূত্রে বিবাহের পর মৃত ইন্দ্র বৈদ্যের কন্যার শ্বশুরবাড়ি বিলোনিয়া আমলাপাড়া এলাকার হওয়ায় সুবাদে পাকা বাড়ির সুযোগ নিয়ে এলাকার আশপাশ এবং দূর দূরান্ত থেকে পুরুষ মহিলাদের আনাগোনা লেগেই থাকে এমনটাই অভিযোগ পাড়ার মহিলাদের তরফ থেকে। শুধুমাত্র মধুচক্রের প্রসঙ্গ ছাড়াও নেশা জাতীয় দ্রব্য সামগ্রী বিক্রির অভিযোগ নিয়েও প্রকাশ্যে মুখ খুলে অভিযোগ জানায় পাড়ার যুবক থেকে শুরু করে মহিলা। আটক করে খবর দেওয়া হয় বিলোনিয়া মহিলা থানায়। ঘটনাস্থলে ছুটে আসে বিলোনিয়া মহিলা থানার পুলিশ। বর্তমানে বিলোনিয়া থানার হেফাজতে রয়েছে অভিযুক্তরা। আপনারা কি সবসময় দেখতেন?
আমরা অনেকবার দেখছি, অনেকবার ডাকো দেখছি, আমরা বাজে ব্যবহার করা তাই। কোনো সালিশি সভা হইছিল নি? আমরা করছি হারার মহিলা দি। ক্লাব হইছে? সমাধান হইছে না। ক্লাব হইছে? সমাধান হইছে। সাত জন লোকের নামে কেস দিছে। এরপরে ফুলওয়ানের নামে কেস দি লাইছে। আর আর বছর কে কেস দিছে? এই মহিলা। এই মহিলা ইয়া পারে তাই বলে বহুত বড় বড় হাত আছে, লম্বা হাত বলে। এই মন এই ফারার লিটন বদ্য এগুনের নামে সাত সাত জনের নামে কেস দিছে এই তিনা। কে আই আপনার এখানে পরিচিত? কে আই তার তানে এখানে খবর ত্রিপুরা।